তারপরে বগল তুলে এমনি রিভিউ মেরে তো অলরেডি সাবস্ক্রাইবার করে নিয়েছে। যাই হোক, বেশি না বলে ফাট আজকে ভিডিও শুরু করছি, লেটস স্টার্ট। সব জায়গায় তো চৈত্রশীল শেষ হতেই চললো, তো চৈত্রশীল শেষ হতে চলছে। আমার তো কবে চরিত্রই সেল করে দিয়েছি, আমার নিজের চরিত্র তারই ঠিক নেই, আবার চরিত্র সেল। আর বাবা, হ্যাঁ লাস্ট মোমেন্টে আমরা বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করতে, কোন ও একদম লাস্ট মোমেন্টে বেরিয়েছে। আর যেখানেই যাই সেখানে কিন্তু একজন না একজন থাকে, আমি গেলে আমার সাথে মা থাকে, যেহেতু আমি এখনো অবিবাহিত। তাহলে দুঃখ কায় খতম নি হতাবে। আমি আপাতত নিজের জন্য এখন দুটো জাঙ্গিয়া কিনতে যাই চৈত্র সেলে, তখন বিয়ে হলে বউয়ের জন্য। বাড়িতে পরার যে হাফ প্যান্ট হয় বা টি শার্ট হয় খুব কয়ে অবশ্যই জানাও আমাকে। আর পিন্টু কোন ড্রেস কিনবে না কিনবে না করলাম, শেষ টেস্ট নিজের কিনে গেলার পর একটা খেপাচোদা টাকা একটা জামা কিনে দিয়েছে। দেখ ভাই, খেপাচোদা বলছো বলে এবার হেরে গিয়ে যাস না কিন্তু, আমি ভালোবেসে ডাকছি এই নামটা, কি আছে খেপাচোদা। লাস্ট মোমেন্টে ওর জন্য এটা কি ভাই, ও ডা তাই বল। আমি বললাম পিন্টুর নিচে দুটো আস্তা ড্রেস নেওয়া হয়েছে, তারপর নিয়েছে আমার জন্য অনেক টাকা দিয়ে আম, তারপরে আমরা বাদাম লস্যি খেয়ে নিলাম। আর কাঁচা পাড়ায় এই দোকান থেকে পকোড়া খেতে আমার দারুণ লাগে, তো ওখান থেকে বিশ্বাস কর এই পকোড়াটার সাইজটা আর তোর পিন্টুর নিচে ওই দুটো ঠিক এরকমই, জাস্ট এটা হলুদ আর ওটা কালো, এটা ভাজা আর ওটা কাঁচা, এটাই পার্থক্য। একদম ভাবতে পারিনি, আর পিন্টু তো আমার জন্য সকাল থেকে বসে আছে যে সবার ফার্স্ট ওই আমাকে রং লাগাবে। আর তোকেই তো ফার্স্টে লাগাবে, অন্য কাউকে গিয়ে লাগিয়ে আসবে কি প্রথমে? না মানে আর কি রংটা মানে নিজের নিজের গার্লফ্রেন্ড, ও তুই তো আবার বয়ফ্রেন্ড রিভিল করিস না, নিজের নিজের ভাত ওই হলো আর কি। যাই হোক, আমি ওর জন্য স্পেশালি বাড়ি থেকে এক প্যাকেট আবির নিয়ে গেছিলাম। স্পেশাল আবির? আমি এতদিন শুনেছি স্পেশাল সিগারেট, স্পেশাল আবির আবার কি হয়? নিজে বানিয়েছিলিস? সত্যি কথা বলতে হোলির সময় আমরা কোনোদিন ঘুরতে বেরোই না, তার কারণ হচ্ছে আমরা গ্রামের কিছু লোকজন মিলে আমাদের মন্দিরের ওখানে খুব ছোট্ট করে একটা সুন্দর করে হোলি সেলিব্রেশন করি। বাট এই বছর আনফরচুনেটলি সেটা হয়নি, এই জন্য একটু ঘুরতে বেরোতে হলোই। অ্যান্ড আমার মুখটার এরকম অবস্থা কারণ এখানে গার্লফ্রেন্ড নয় তবে হাত ধরে ভিডিওটা করতে, বুঝি বুঝি মানে এতটা গরম যে আমি এক সেকেন্ড সুস্থ হয়ে দাঁড়াতে পারছিলাম না। অ্যান্ড এখানে আমি দুটো আইসক্রিম টেস্ট করলাম, যেটা ভালো সেটা আমি পিন্টুকে দিলাম। এটা কি দুটো একসঙ্গে তার মানে আইসক্রিম? মুখে ভালো জোর আছে বলতে। বাড়ি থেকে বেরিয়ে শুধু খেতেই আছি খেতেই আছি। বাড়ি থেকে বেরোনোর সময় মা একসময় করে বলে দেয় যে ভালো করে পেট ভরে ভাত খেয়ে যা। বাড়িতে তুই খেয়ে আসিস না কারণ তুই জানিস ও তোকে পাউটি খাই দেবে আর তুই ওকে তোর দু কি বলে আর তুই ওকে আদর খাবি আর কি। যাই হোক, যা খাবে তোমরা বুঝো। বাড়িতে নেল এক্সটেনশন করতে এত বড় বড় নখ, পিন্টুর বিচি ধরতে গিয়ে বিচিটাই পুরো করে দিবি কি বলে? না বেস্ট ফ্রেন্ড নয় সরি। বেস্ট ফ্রেন্ড ক্যালাচুদা, এই ক্যালাচুদা বললাম বলে রাগ করিস না কিন্তু আমি ভালোবেসে বললাম ক্যালাচুদা। Let's go. 这条路真的没尽头，这次放弃他们没理由。虽然。